আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটর নিয়ে। আজ আমরা দেখব কিভাবে ছোট ছোট বাক্যর মাধ্যমে আমরা খুব সহজে অনর্গল ইংলিশে কথা বলতে পারি সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, যে সকল ভাইয়েরা ইংলিশে দুর্বল এবং কথা বলার জন্য যারা চেষ্টা করেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিও ইংলিশে খুব সহজে কথা বলতে পারবেন। কারণ এই টিউটোরিয়ালটি এমনভাবে সাজানো হয়েছে আমাদের প্রতিদিন কাজকর্মে, এবং আমরা কথাবার্তায় যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো ব্যবহার করি সেই সকল শব্দের মাধ্যমে বাক্য তৈরি করে দেখানো হয়েছে এই ভিডিওটি। তবে চলুন, আশা করব আপনাদের সবাইকে ভিডিওটি ভালো লাগবে। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। বাহিরে তাকাও, লুক আউটসাইড। লুক আউটসাইড অর্থ হলো বাহিরে তাকাও। উপরে তাকাও, লুক আপওয়ার্ড। লুক আপওয়ার্ড অর্থ হল উপরে তাকাও। ডানে তাকাও, লুক রাইট সাইড। লুক রাইট সাইড অর্থ হল ডানে তাকাও। বামে তাকাও, লুক লেফট সাইড। লুক লেফট সাইড অর্থ হল বামে তাকাও। একবার দেখো, সি ওয়ান টাইম। সি ওয়ান টাইম একবার দেখো। আর দেখো না, ডন্ট সি মোর। ডন্ট সি মোর আর দেখো না। আর বেশি দেখো না, ডন্ট সি মা অ্যানি মোর। ডন্ট সি অ্যানিমোর আর বেশি দেখো না। অন্যর খাতা দেখো না, ডন্ট সি আদার্স কপি। ডন্ট সি আদার্স কপি অন্যর খাতা দেখো না। সামনে তাকাও, লুক ফ্রন্ট সাইড। লুক ফ্রন্ট সাইড সামনে তাকাও। পিছনে তাকাও, লুক ব্যাক সাইড। লুক ব্যাক সাইড অর্থ হল পিছনে তাকাও। জানালা খুলে বাহিরে তাকাও, ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লুক আউটসাইড। ওপেন দ্য উইন্ডো অ্যান্ড লুক আউটসাইড। দরজা খুলে বাইরে তাকাও, ওপেন দ্য ডোর অ্যান্ড লুক আউটসাইড। ওপেন দ্য ডোর অ্যান্ড লুক আউটসাইড দরজা খুলে বাইরে তাকাও। না দেখে কিছু বলো না, ডন্ট সে এনিথিং উইদাউট ওয়াশিং। ডন্ট সে এনিথিং উইদাউট ওয়াশিং না দেখে কিছু বলো না। অন্ধরা দেখতে পায় না, ব্লাইন্ড পিপুল ক্যান নট সি। ব্লাইন্ড পিপুল ক্যান নট সি অন্ধরা দেখতে পায় না। চোখ খুলে আমার দিকে তাকাও, ওপেন ইওর আইস অ্যান্ড লুক অ্যাট মি। ওপেন ইওর আইস অ্যান্ড লুক অ্যাট মি চোখ খুলে আমার দিকে তাকাও। চরম বেয়াদব, মাস্ট ফুল। মাস্ট ফুল চরম বেয়াদব। আমি কি কিছু যোগ করতে পারি, ক্যান আই অ্যাড সামথিং। ক্যান আই অ্যাড সামথিং আমি কি কিছু যোগ করতে পারি। ভালো কথা, গুড পয়েন্ট। গুড পয়েন্ট অর্থ হলো ভালো কথা। খোঁচা দেওয়া, পকিং। পকিং অর্থ হলো খোঁচা দেওয়া। নাক গলানো, পকিনোজ। পকিনোজ অর্থ হলো নাক গলানো। রাত জাগা,
কিপ আপ লেট, কিপ আপ লেট, রাত জাগা। শয়তানের বাচ্চা, ইয়ং ডেভিল, ইয়ং ডেভিল, শয়তানের বাচ্চা। একদম চুপ থাকা, কিপ কিপ মুন। বাজে অজুহাত, লেমি এক্সকিউজ, লেমি এক্সকিউজ, বাজে অজুহাত। ধোকা দেওয়া, ডিসিভ, ডিসিভ, অর্থ হল ধোকা দেওয়া। লজ্জা পাওয়া, ফিল সেম, ফিল সেম, লজ্জা পাওয়া। একটি কচি খোকা, এ মেরি বেবি, এ মেরি বেবি, একটি কচি খোকা। আমাকে সঠিক কিছু সমাধান দাও, গিভ মি সাম পারফেক্ট সলিউশন, গিভ মি সাম পারফেক্ট সলিউশন, আমাকে সঠিক কিছু সমাধান দাও। আমার উপর বিশ্বাস রাখো, কিপ ফেইথ অন মি, কিপ ফেইথ অন মি, আমার উপর বিশ্বাস রাখো। এ পর্যন্ত সবই ভালো, সো ফার সো গুড, সো ফার সো গুড, এ পর্যন্ত সবই ভালো। নতুন কিছু যাচ্ছে, অ্যানিথিং নিউ গোয়িং অন, অ্যানিথিং নিউ গোয়িং অন, নতুন কিছু যাচ্ছে। আমাকে এ বিষয়ে পরে জানিও, লেট মি নো অ্যাবাউট ইট লেটার, লেট মি নো অ্যাবাউট ইট লেটার, আমাকে এ বিষয়ে পরে জানিও। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর আস্কিং, থ্যাংকস ফর আস্কিং, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। একটি কোথাও, ইভেন এ ওয়ার্ড, ইভেন এ ওয়ার্ড, একটি কোথাও। আস্থা রাখো, কিপ কনফিডেন্স, কিপ কনফিডেন্স, অর্থ হল আস্থা রাখো। তাকে বলতে দাও, লেট হিম সে, লেট হিম সে, তাকে বলতে দাও। নতুন কোনো খবর আছে, হ্যাভ এ নিউ নিউজ, হ্যাভ এ নিউ নিউজ, নতুন কোনো খবর আছে। আমাকে একাই করতে দাও, লেট মি ডু ইট মাই সেলফ, লেট মি ডু ইট মাই সেলফ, আমাকে একাই করতে দাও। আমার কথাটা তাকে বলো, কনভি মাই ওয়ার্ডস টু হিম, কনভি মাই ওয়ার্ডস টু হিম, আমার কথাটা তাকে বলো। কিছু বলো, সে সামথিং, সে সামথিং, অর্থ হল কিছু বলো। এটা খুবই একঘেয়ে, ইট ইজ সো বোরিং, ইট ইজ সো বোরিং, এটা খুবই একঘেয়ে। তোমার অপেক্ষায় রাখার জন্য দুঃখিত, সরি ফর কিপিং ইউ ওয়েটিং, সরি ফর কিপিং ইউ ওয়েটিং, তোমায় অপেক্ষা রাখার জন্য দুঃখিত। আমাকে তোমার মুখ দেখিও না, ডন্ট শো মি ইওর ফেস, ডন্ট শো মি ইওর ফেস, আমাকে তোমার মুখ দেখিও না। কিছু মনে করিনি, ডন্ট মাইন্ড, ডন্ট মাইন্ড, অর্থ হল কিছু মনে করিনি। খোলাখুলিভাবে বলতে গেলে, টু বি ফ্রাঙ্ক, টু বি ফ্রাঙ্ক, খোলাখুলিভাবে বলতে গেলে। আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়াক,
লেট মি ওয়াক, আমাকে কাজ করতে দাও। তুমি কেমন অনুভব করছো? হাউ আর ইউ ফিলিং? হাউ আর ইউ ফিলিং? তুমি কেমন অনুভব করছো? আমি অনুমান করি, আই গেস। আই গেস অর্থ হলো আমি অনুমান করি। আমি কিছু খেতে চাই, আই ওয়ান্ট টু ইট সামথিং। আই ওয়ান্ট টু ইট সামথিং, আমি কিছু খেতে চাই। কি দারুণ, ওয়াও। ওয়াও অর্থ হলো কি দারুণ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আমি আশা করব এই টিউটোরিয়ালের কিছু বাক্য আপনাদের অবশ্যই উপকার হয়েছে এবং এই সকল বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দ্বারা যদি মনে করেন আপনাদের সামান্য উপকার হয়েছে তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আমি নতুন করে আমার এই চ্যানেলে ইসলামিক অনেক মোটিভেশান ভিডিও দিয়েছি, যদি আপনারা প্রয়োজন মনে করেন ওই সকল ভিডিও দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।